ইলিশ ভাজা, এক্ষুনি আমরা ইলিশ খেতে যাব। আমাদেরকে শেফ দেখাচ্ছেন কোনটা খাবো। দেখুন, এই সেই ইলিশ মাছ। আজ 3রা জুলাই 2017 আমরা মাওয়া ঘাটে আছি। কি ঝোল খাওয়াবে নাকি ভাজি খাওয়াবে, কি খাও? আপনি যেটা ভালো লাগে ঝোলও দেওয়া যাবে, ভাজিও দেওয়া যাবে। কোনটা খেলে ভালো লাগবে? ভাজিটাই ভালো লাগবে বেশি। তাহলে ভাজিটাই খাবো। এই হলো আমাদের আজকের ইলিশ। এই ইলিশটা আমাদের নামে আজ শহীদ হয়ে গেল। মাছটা কিন্তু এই শেফ উনি হস্তান্তর করলেন এর হাতে। তিনি মাছের আঁশটা ছেঁটে দেবেন। মাছের আঁশ ছাড়বে? তুমি কি ভালো করে ছাড়তে পারো? কত বছর ধরে করছো? আমি কাজ করতেছি 14 বছর ধরে। উনি ইলিশ মাছের ছাল আঁশ ছাড়ছেন। দেখুন, এখানে আবারও সেই চর্বিত চর্বণের মতো আমাকে দেখাতে হচ্ছে যে ডিমের ভর্তা আছে, এদিকে আলু ভর্তা আছে, এদিকটা ইলিশের ভর্তা আছে, সব কিছু। কিন্তু ডিমের ভর্তা হয় এই জিনিসটা জানতাম না। কবে আবার শোনা যাবে যেন পান্তা ভাতের ভর্তা হয়ে যাবে। দেখুন, ইলিশ মাছ ভাজছে, একেবারে তাজা ইলিশ পদ্মার পাড়ের। আর এদিকটায় আছে লঙ্কা ভাজি। আজকে আমাদের এই রেস্টুরেন্টে আমরা খাবো, সেই জন্যই আমরা তাদের সাথে কিছু সময় ব্যয় করছি। আজ 3রা জুলাই 2017 আমি বনি আমিন এই মুহূর্তে মাওয়া ঘাট থেকে কথা বলছি। আজ তাপমাত্রা তেমন বেশি গরম নয়, তবে বেশ হিউমিডিটি আছে, আর্দ্রতা আছে বলে গা ভিজে যাচ্ছে। দেখুন, এখানে অনেকে ইলিশ মাছ পরোটা দিয়েও খায়, কিন্তু আমাদের কাছে তুমি কি খাওয়াবে? ভাত দিয়ে খাওয়াবে, গরম ভাত দিয়ে ইলিশ মাছ ভাজা খাবো। আমি বনি আমিন মাওয়া ঘাট থেকে কথা বলছি। মাছটা সেই আঁশ ছাটাই করেছে, এখন মাছটা সে কাটবে, শেফ কাটবে। দেখুন কিভাবে কাটছে। বাহ, একেবারে তাজা ইলিশ। এটা কবে কবে ধরা হয়েছে এই মাছটা? কালকে রাত্রে ধরা হয়েছে, আজকে আনা হয়েছে। কালকে ধরা হয়েছে এবং আজকে আনা হয়েছে। দেখুন কি রকম ফ্রেশ মাছের পিসগুলো। দেখুন পদ্মার ইলিশ, এটা অনেক দিন ভাবনাই ছিল এবং এই পদ্মার ইলিশ খাওয়ার জন্যে ঢাকা শহর থেকে ছুটে আসে প্রচুর লোক, প্রচুর টুরিস্ট। তোমাকে আরেকটা প্রশ্ন করছি, তোমরা কি শুধু কি প্যাসেঞ্জারদেরকে খাওয়া করো নাকি আর অনেকেই আসে? না, প্যাসেঞ্জার থেকে টুরিস্টে ভালো আসে, অনেকেই আসে টুরিস্ট। জি জি, ও হ্যাঁ, ওনাদের জন্য ওনাদের কাছে আমরা বিক্রি করি। আচ্ছা, টুরিস্ট, আপনারা নিশ্চয়ই শুনেছেন যে টুরিস্টরা বেশি আসে। আর আমাদের ওপারের যারা বাঙালি যারা আছেন পশ্চিমবঙ্গের, যারা ইলিশের জন্য খুবই মাথা তারা ফাটান, দেয়ালে মাথা ঠোকেন ইলিশের জন্য, তারা কখনো বাংলাদেশে আসলে অবশ্যই এই পদ্মার মাওয়া ঘাটে আসবেন, এইখানেই তরতাজা ইলিশ খেয়ে যাবেন, বাংলাকে আপনারা মুখে হাতে করে নিয়ে যাবেন, একবার ইলিশ খাবেন আর বাকি 11 মাস আঙ্গুল চুষবেন এই সেই মাওয়া ঘাটের পদ্মার ইলিশ। হ্যালো, আমি বনি আমির, এতক্ষণ আপনাদেরকে পদ্মার ইলিশ সম্পর্কে কথা বললাম। আজ 3রা জুলাই 2017, আজকে এই এইটুকু রইল, এখন আমাদের ইলিশ খাওয়ার পালা। দিস ইজ বনি আমির ফ্রম মাওয়া ঢাকা। থ্যাংক ইউ ভেরি মাচ।